হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো এখন বাজে সকাল 8:30। তো উঠেছি আমি 8টার দিকেই, উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে সোজা কিচেন থেকে আজকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। তো দুধও আনা হয়ে গেছে, তো দুধটা আমি গরম বসিয়ে দিলাম। সকালে ফার্স্ট চুলা ধরাচ্ছি, তো দুধ গরম বসিয়ে দিলাম। আর বাসন টাসন মাসি ধুয়ে দিয়ে গেছে। মাসি অনেক সময় 8টায় আসে, অনেক সময় 9টায় আসে। তো মাসির উপরেই কিন্তু আমার উঠার টাইমটা এখন হচ্ছে, কারণ যেহেতু স্কুল বন্ধ তো মাসি এলেই তখনই আমি উঠে পড়ি। তো আজকে কী কী রান্না হবে সব কিছু তৈরি করে নিচ্ছি, একদম রেডি করে নিচ্ছি। ডাল বসাবো, টমেটো দিয়ে ডাল করবো, একটা টক ডাল। আর ভাত বসিয়ে দেবো। তো ভাত আর ডালটা হয়ে গেলে আমার মনে হয় কি অর্ধেকটা কাজই হয়ে গেছে। এই দুটো কাজে একটু টাইম লাগে বেশি, ভাতটাও একটু টাইম লাগে, ডালটাও একটু টাইম লাগে। তারপর সবজি টবজি কেটে নেবো, দেখি সবজি কী রান্না করবো না রান্না করবো, আগে ভাত ডালটা করে নিই। আর দুধটা বয়ল হয়ে গেলে ছেলের ব্রেকফাস্টটা রেডি করে নেবো। রুটির মাসি রুটি করে দিয়ে গেলো, তো রুটি দিয়ে দুধ রুটি করে ওকে আমি সকালের ব্রেকফাস্টটা করাই, যেহেতু সকালের ব্রেকফাস্টটা মানে একটা দিনে রুটি খাওয়া উচিত, বাচ্চা বলো বড় বলো আমাদের সবারই কিন্তু অ্যাটলিস্ট দুটো রুটি খাওয়া উচিত। তো এই যে টমেটোটা কেটে নিচ্ছি এখন, এখন টমেটো দিয়ে ডালটা রান্না করে নেব। আর আমার কাছে টমেটোর ডাল, আমের ডাল, এইসব ডালগুলো খুব ভালো লাগে। আর মুসুরের ডালটাই আমার বেশি ভালো লাগে, অন্যান্য ডাল আমার একদমই পছন্দ না। মানে কিঞ্চিতে খাওয়া হয় অন্যান্য ডাল, আমার বেশিরভাগ টাইমেই মুসুরের ডালটাই খাওয়া হয়। তো এই যে মুসুরের ডাল একবারে ধুয়ে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে সিটি মারতে বসিয়ে দেবো, 2-3টে সিটিতেই হয়ে যাবে। আর আমি অপর চুলায় ভাতটাও বসিয়ে দিয়েছি। তো চলো, ছেলের দুধটা, দুধ রুটিটাও আমি রেডি করে নেই। রুটিগুলো একদম ছোটো ছোটো করে ছিঁড়ে নিচ্ছি যাতে মাখতে সুবিধা হয়। ও মানে একটু চাবিয়ে খেতে ওর খুবই মানে সমস্যা হয়ে যায়, চাবাতে একদমই চায় না। মানে একটু লিকুইড লিকুইড করে দিলে ও খুব তাড়াতাড়ি খায়, না হলে অনেকটা টাইম লাগে, মুখে নিয়ে বসে থাকে, মানে অনেকটা কাহিনী করে। তো যাই হোক, এর জন্য একটু যতটুকু পারি ছোটো ছোটো টুকরো করে নেই, একটু হালকা একটু এখন থেকে চিনি দেওয়া শুরু করছি, যেহেতু 4.5 বছর হয়ে গেছে তো এখন ওকে একটু চিনি খাওয়া শুরু করেছি। তো আজকে রান্না হবে হচ্ছে পটল আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা সবজি। যেহেতু আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারে আমি মানে আমিষটা খুবই কম খাই। আবার অনেকে বলবে মসুর ডালটা খাচ্ছ, হ্যাঁ মসুর ডালটা খাচ্ছি, কিন্তু মসুর ডালটা আমি মানে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু ছক দিইনি, মসুর ডালটাকে আমি নর্মালি শুধু সর্ষে দিয়ে ছক দিলাম। তো অনেকে অনেক রকমের কথা বলে, তো যাই হোক যার যার মনের ব্যাপার। তো আমি মসুর ডালটাকে ভেজই মনে করি, মানে ভেজ বলতে গেলে কোনো পুজোতে আমি মসুর ডাল ব্যবহার করি না, নিজেরা খাওয়ার জন্য হয়তো বা মঙ্গলবারে আমি খেয়ে নেই, অনেক সময় আবার মঙ্গলবারে খাইও না মসুর ডাল। তো সেটা আমার মনের উপর ডিপেন্ড করে, কিন্তু কোনো পুজো পালনে আমি মসুর ডালটা ইউজ করি না। তো এই যে ডুমু ডুমু করে আলু কেটে নিলাম আর পটলটাও কেটে নিলাম। পটলগুলো না একদম মানে শুকিয়ে শুকিয়ে গেছে, তো আমার ছিলতে অনেকটা সমস্যা হয়েছে পটলগুলো। এই যে দুধটা বয়ল হয়ে গেছে, ছেলের দুধ দুটিটা ভিজিয়ে একটু ফ্যানের নিচে রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে ওকে মেখে চট করে খাইয়ে দেবো। আর এই যে দেখো পটলগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, ভিতরটা ঠিক আছে, উপরটা শুকিয়ে গেছে বলে ছিলতে খুব মানে সমস্যা হচ্ছিলো, যেই কারণে আমি ঘষে ঘষে এরকম করে উপরের এই মানে আস্তরণটা আমি ঘষে নিলাম। আর এখানে একটা মশলা রেডি করব, একটু আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর জিরা, আর সব মশলাগুলো দিয়ে দেবো, হলদি গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নেব। তাহলে পরবর্তীতে আর আমার মশলা বলতে কোনো কিছুই দেওয়া লাগবে না, শুধু তড়কাটা লাগিয়ে নিলেই হবে। তো এভাবে আমি নিরামিষের দিনে এভাবেই মশলাটা রেডি করে নিই, তাহলে খুব ইজি হয় রান্না করতে আর রান্নার গ্রেভিটাও একটু ঠিক হয়। তো চলো মশলাটা ব্লেন্ডার করে নেই, গ্রাইন্ড করে দেন রান্নার প্রস্তুতি শুরু করে দেবো। তো রান্না মাঝে মাঝে আমি চুলোতে করি, মাঝে মাঝে ইন্ডাকশানে করি, অনেক সময় ইন্ডাকশানটাই আজকাল বেশি প্রেফার করছি, যেহেতু ইন্ডাকশানটা এখন আছে। আর ইন্ডাকশানটা ইউজ না করলে না নিচে তেলা পোকা মানে ককরোচ একদম বাসা বেঁধে নেয়, তার জন্য এখন আমি ইউজ করার ট্রাই করছি। তোমরা দেখেছিলে যে আমার ঘরে কী পরিমাণ ককরোচ হয়ে গেছিলো, তোমাদের বলেছিলামও আমি যে ইন্ডাকশানের মেশিনটার ভিতরে ককরোচে বাসা বেঁধে ফেলেছিলো, যেই কারণে এখন ইউজ করছি। একদম ককরোচ সব মরে গেছে, খুব শান্তি পেয়েছি আমি। কলকাতা যাওয়ার আগে ওষুধ দিয়ে গেছিলাম, একদম পুরো ঘর ফাঁকা হয়ে গেছে।
বুঝবে যে এটা ইন্ডাকশানেরই কড়াই, ননস্টিক কড়াইটা। এখানে তেল দিয়ে ডুমো ডুমো করে লবণ আর হলুদ দিয়ে আলুটা, পটলটা আর সয়াবিনটা একটু ভেজে নেব। তারপর মশলা দিয়ে কষিয়ে ভালোভাবে রান্না করে নেব। আর আলু পটলের রসা সবাই রান্না করতে পারে, আমি আর কি বলবো। তারপরও যেহেতু ডেইলি ব্লগ করি, একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে কী রান্না হয়েছে, আমি কিভাবে রান্না করি। সবার রান্নার ধরনটাই কিন্তু আলাদা হয়ে থাকে, সবার রান্নার ধরন কিন্তু সেম হয় না, অনেকেই অনেক রকমভাবে রান্না করে। যেহেতু আবার অনেকে আছে যে সয়াবিনটা দিয়ে রান্না করে না, আমার কাছে সয়াবিনটা দিয়ে রান্না করলে ভালো লাগে, কারণ আমার সয়াবিন খুব প্রিয়। আমার পটলের থেকে সয়াবিনটা খুব প্রিয়, হয়তো বা আমি শুধু সয়াবিন আর আলুটাই খাই, পটলটা হয়তো ওর বাবা একটু খায়, তো এর জন্য আমি দিয়ে রান্না করি। পটল খাই না যে সেরকম না, খাই, কিন্তু সয়াবিনটা আমার খুব ভালো লাগে। এই যে সব মশলা তেলে কষিয়ে আলু পটল আর সয়াবিনটা দিয়ে দিলাম, একটু কষিয়ে রান্না করে দেন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। বেশি পাতলা পাতলা ঝোল আমরা রান্না করি না, মানে পাতলা পাতলা ঝোল খাই না, একদম মানে পাতলাও না গাঢ়ও না, একটা মিডিয়াম ঝোলের মতো রাখবো, যাতে ভাত দিয়ে খাওয়া যায়, রুটি দিয়ে খাওয়া যায়। যেহেতু আমার হাজব্যান্ড ভাত খায় না, রুটিই খায়, ওর তো মানে দুবেলাই রুটি, ও একদমই ভাত খায় না, তো আমার সেই হিসেবে একটু মানে গ্রেভিটা রাখতে হয়। এখানে আমার ডালটা হয়ে গেছে, একটু ঘুটে নিলাম, আর এখন আমি ফোড়নটা দিয়ে দেবো। ডালে কিন্তু আমি সবসময় পরে হলুদ ইউজ করি, আগে হলুদ দিয়ে দিলে ডালটা দেখবে একদম কালচে কালচে ভাব হয়ে যায়, এর জন্য আমি আগে মানে বয়েল করে ডালটা তারপর হলুদ দিয়ে ঘুটে নিই, তারপর যখন তড়কাটা লাগাই তারপর ডালটা অনেকটা সময় আমি বয়েল হতে দিই। শুধু সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়নটা দিলাম, তো এখন ডালটা অনেকটা সময় আমি বয়েল হতে দেবো, তাহলে দেখবে কাঁচা কাঁচা হলুদের গন্ধটাও থাকবে না, খেতেও খুব ভালো লাগে। আর আগে হলুদটা দিয়ে দিলে না একদম কালচে কালচে ভাব হয়ে যায়, ডালের চেহারাটাই নষ্ট হয়ে যায়। এই যে জলের বোতলগুলো খালি হয়েছিল, জলের বোতলগুলোও ভরতে হয়, সবাই শুধু খেয়ে খেয়ে জলের বোতলগুলো খালি করে রেখে দেয়, আর আমাদের শুধু ভরতেই হয়। এখন একবারে চুলা চাটি সব কিছু মুছে নেবো, যেহেতু ইন্ডাকশানেই রান্না হচ্ছে, এই জায়গাটাতে তো আর কোনো রান্না নেই, তো এই জায়গাটা একদম পরিষ্কার করে নেব। মানে আমার কাছে হচ্ছে ক্লিন থাকলে না রান্না বান্না করতে সব কিছু করতে খুব ভালো লাগে, আর একদম গ্যাঞ্জাম থাকলে মানে কিচেনের এই জায়গাটাতে যদি একটু ভরা ভরা থাকে আমার রান্না করতে একদমই ভালো লাগে না, আর আমি কোনো বুঝতে পারি না যে কীভাবে কী রান্না করবো। তো আমার রান্না হতে হতে দেখো ছেলেও উঠে গেছে, তো ওকেও এখন খাইয়ে দিচ্ছি আমি ওর দুধ রুটিটা, আর ও দেখো খেলছে, ক্লে দিয়ে শুধু খেলে, আর নিচে বসে খেললে ক্লেগুলো লেগে থাকে, সেগুলো উঠাতে আমার অনেকটা কষ্ট হয়ে যায়। আর এই যে এখন আমি সোজা লাঞ্চ করে নেবো, যেহেতু ব্রেকফাস্ট করিনি সেরকম, এই যে আলু পটলের রসা, টমেটোর ডাল আর ভাত, তো এটা হচ্ছে আমার লাঞ্চ। তো আজকাল তোমরা দেখতেই পাচ্ছ দুপুরের দিকে খেয়ে দিয়ে ওকে একটু নিয়ে পড়তে বসাচ্ছি, আজকেও সেম ওকে নিয়ে একটু বসেছি পড়তে, দেন পড়া টড়া শেষ হয়েছে, এসেছি একটু বেডরুমে, এসির নিচে একটু শুভ আর কি, শুভ বলতে ঘুমাবো না, একটু শুভ, তো একটু শুয়ে টুয়ে রেস্ট নিয়ে বিকেলের দিকে চলে এলাম, কারণ দুপুরের দিকে ব্যালকনিতে আসা মানে জ্বলে যাওয়া, তো গাছগুলোতে জল তো দিতে হবে, গাছগুলোতে জল ছাড়া গাছগুলো একদম রোদে কড়কড়া হয়ে যাচ্ছে, যেই রোদের তাপ, মানে রোদের তাপে কি বলবো, তার জন্য বিকেলের দিকেই আসি আমরা, নিজেরাই ঠিক থাকতে পারি না দুপুরের দিকে, আর গাছগুলো কীভাবে থাকে, আর বাইরের প্রাণীরা যারা কুকুর বিড়াল, ওরা যে কত কষ্ট করছে বাইরে, মানে এত রোদ এই বছর, মানে খুবই গরম। আর এই যে ছেলে খেলে টেলে এখানে ওখানে, এই যে দেখো আমি বললাম না ক্লেগুলো লাগিয়ে রাখে, তো ক্লেগুলো উঠাতে কিন্তু খুব কষ্ট হয়ে যায়, তো এগুলো সব উঠিয়ে নেব। আর ওই যে পাখির ব্যালকনিটাও একটুখানি সাফ করতে হবে, চাদর ধুয়ে দিয়েছিলাম, চাদরটাও শুকিয়ে গেছে, মানে কত রকমের কাজ যে থাকে, কাজ করে শেষ করা যায় না, তো চাদরটা ধুয়ে দিয়েছিলাম, চাদরটাও শুকিয়ে একদম কড়কড়া হয়ে আছে, দেখো না কি রোদের তাপ, একদম কড়কড়া, সব কিছুই একদম কড়কড়া হয়ে যায়। দুপুরের দিকে তো একদমই ব্যালকনিতে যাওয়া যায় না, একদমই যাওয়া যায় না, একটু বিকেল হলেই ব্যালকনিতে আসি সব কাজকর্মগুলো করতে। আর ব্যালকনিটা পাখির ব্যালকনি, তো পাখির খাবারগুলো উড়ে উড়ে এখানে ওখানে যায়, তো এটা না রোজই ঝাড়তে হয় জানো তো, মানে এত এতগুলো পাখির ময়লা অনেক অনেক মানে বের করতে হয় ঝেড়ে ঝেড়ে, তো এই ব্যালকনিটাও একটু ক্লিন করে নেবো, দেন চলে যাব আমি হাত মুখ ধুয়ে সন্ধ্যাবাতি দিতে। স্নান তো আমি সকালেই করে নিয়েছি, কিন্তু এখন আবার হাত মুখ ধুয়ে সন্ধ্যাবাতি তো দিতে হবে, আর দেখি একটু বাইরে যাব, ভালো লাগছে না। এই যে সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে,
সন্ধ্যা 6:30-7 মতো বাজে, একবারে সন্ধ্যা বাতি দিয়ে দেন আমি যাব হচ্ছে বাইরে। রেডি বলতে কিছুই না, একটা হাফ জিন্স পরেছি আর একটা টি শার্ট পরে নিয়েছি, আর কিছুই না। এই যে আমার সিংহাসন, আমার সিংহাসন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো এখন একটু বেরোয়া যাক। হালকা একটুখানি ক্রিম লাগিয়েছি আর একটু লিপস্টিক, বাইরে একটু হাওয়া হাওয়া আছে কিন্তু গরম হাওয়া। তো চলো বেরিয়ে পড়ছি, একদম সূর্যি মামা ডুবছে ডুবছে এরকম অবস্থা। তো এই যে রাস্তায় দেখি কি সুন্দর পাকা পাকা আম নিয়ে বসেছে, আমগুলো দেখে আর মানে টিকতে পারলাম না, নিয়ে নিলাম আমগুলো। আমার কিন্তু আম খুব ফেভারেট। আর ছেলেকে একটু অরেঞ্জ জুস দিলাম, ও আইসক্রিমও খাচ্ছে আবার অরেঞ্জ জুসটাও দিলাম, ওর জন্যই মেইনলি আসা হয়েছে ওকে একটু জুস খাওয়ানোর জন্য। বাড়িতে করে দিলে ও একদমই খায় না, তা আমরা আর অরেঞ্জ জুস বা ফ্রুট জুস না খেয়ে ভাবলাম একটু আখের রস খাই। আখের রসটা গরমের মধ্যে কিন্তু খুব ভালো লাগে। দেন আখের রস টস খেয়ে বাড়িতে যাব। বাড়িতে যেয়ে অনেকটা টাইম হয়ে যায় খাওয়া দাওয়া করে সব কিছু করে, দেন একবারে তোমাদের সাথে রাতে দেখা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ, এখন একদম ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে এসেছি বেডরুমটা গুছাতে। বেডরুমটা গুছিয়ে এখন বাস একটু পরে ঘুমিয়ে যাব, একটু মোবাইল ঘাটাঘাটি করবো, দেন ঘুমিয়ে যাব। যদি আজকের এই সম্পূর্ণ দিনের ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি যারা এখনও সাবস্ক্রাইব না করে আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে চ্যানেলটাতে পাশে থেকো। তো চলো আজকের মতো বাই বাই অ্যান্ড গুড নাইট, কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই বাই।